জলখাবারে বা রাতের ডিনারে যদি এরকম গরম গরম আলু পড়ি আর এরকম চটপটে একটা আলুর তরকারি হয় তাহলে আর আশা করি কিছুই লাগবে না। এই দুটো রেসিপি বানানো কতটা সহজ সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো, সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু পুরি আর আলুর তরকারি। তাহলে দুটো রেসিপি বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিচ্ছি 1 কেজি সেদ্ধ করা আলু, সাথে একটা পাত্র নিয়ে এই আলু থেকে আমি দুটো আলু ভালো করে গ্রেট করে নেবো আলু পুরি বানানোর জন্য। আর চেষ্টা করবেন গ্রেটের এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেওয়ার। আর গ্রেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 500 গ্রাম ময়দা, বাট আপনারা চাইলে এখানে আটা দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন, বাট ময়দা দিয়ে বানালে টেস্টটা দারুণ সুন্দর হয়। আর ময়দা দেওয়ার পরে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চিনি, সাথে দিয়ে দিন 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। বেসিক্যালি আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে চপ করে দিয়ে দিচ্ছি, অবশ্যই এখানে স্বাদ মতো নুন, আর সামান্য একটু কালারের জন্য হলুদটা দিতে ভুলবেন না। এরপরে টেস্টটা আরো ভালো আনার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু আজওয়াইন, আর এর ফ্লেভারটা যাতে ইনক্রিজ হয় তাই এটাকে ভালো করে একটু ঘষে দিয়ে দেবেন। আর এটা ক্রিস্পি করার জন্য সবশেষে দিয়ে দিতে হবে 2 চা চামচ সুজি। এবার কোনো রকম জল না দিয়ে এটাকে এইভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে যাতে আলুর সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। আর ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিন। প্রথমেই একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, কারণ আলুর মধ্যে কিন্তু বেশ অনেকটাই ময়েশ্চার আছে। আর ময়দাটা যখন একটু মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি, আর মোটামুটি মাখতে এটা আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আশা করি এটা দেখে আপনারা টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম বা কতটা শক্ত। যদিও এটা মেখে রাখার পরে বেশ অনেকটাই নরম হয়ে যাবে, আর এটা আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো। আর রাখার আগে অতি অবশ্যই এভাবে একটু তেল দিয়ে দেবেন, আর পারলে একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবেন যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার দেখে নিন আলুর তরকারির জন্য আপনাদের কি ড্রাই মশলাটা বানিয়ে নিতে হবে। আর তার জন্য ননস্টিকের প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি, সাথে 1/2 চা চামচ গোটা ধনে, এরপর 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর এরপর অবশ্যই 2 গোটা শুকনো লঙ্কা। ব্যাস এটাকে আপনাদের স্লো ফ্লেমে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। মোস্টলি এই আলুর তরকারি আপনারা পেয়ে যাবেন হালদিরামসে, এছাড়াও দিল্লি আর মুম্বাইতে বা বিভিন্ন মারোয়ারি দোকানেও এই তরকারিটা খুবই প্রচলিত। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, মশলাটা কিন্তু আপনারা খুব বেশিক্ষণ ভাজবেন না, জাস্ট যখনই দেখবেন এইভাবে একটু হালকা ধোঁয়া উঠছে তখনই এটাকে বন্ধ করে দেবেন, আর তুলে নিয়ে এটাকে একটা আলাদা পাত্রে রেখে দেবেন ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে ক্রাশ করে নিতে হবে। এবার এর গ্রেভিটা বানানোর জন্য আমাদের কয়েকটা টমেটো কেটে নিতে হবে। আমি এখানে টোটাল 3টে টমেটোকে এইভাবে রাফলি কেটে নিচ্ছি, আর কাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি মিক্সিতে। এছাড়াও সাথে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা আদার স্লাইস এবং ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার ফাইনালি তরকারিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে 2 তেজপাতা, 5 থেকে 6টা লবঙ্গ, সাথে 4 থেকে 5টা এলাচ, আর এরপর যে আমরা হোল স্পাইসেস গুলো রোস্ট করে ক্রাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে, আর এছাড়াও লাগবে 1 চা চামচ গোটা জিরে। এবার সবকিছুকে আপনাদের একদম স্লো ফ্লেমে ভালো করে একটু কুক করতে হবে, আর অতি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এই মশলাগুলো জ্বলে না যায়। এবার রঙের জন্য দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেওয়ার সাথে সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জল যাতে এই মশলাগুলো পুড়ে গিয়ে কালো না হয়ে যায়। এবার আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে যে জলটা আমরা এখন দিলাম সেটাকে একটু শুকিয়ে নিতে হবে, আর জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর দেখবেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দেবে। আর ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হিং আর 1 চা চামচ বেসন। এবার আবারও একটু গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে এটাকে কুক করতে হবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হওয়া সত্ত্বেও এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে, তাই এই ছোট ছোট ট্রিক্সগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আর আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেসনটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমরা যে টমেটোর পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এবার এই টমেটোটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে আর এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। যদিও এটা এই সময় বেশ অনেকটাই ছেটকাবে তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি, আর তার আগে অতি অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই টমেটোটা ভালো করে কুক হতে। আর ঢাকাটা খুললেই দেখবেন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর এরপর অবশ্যই একবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে না লেগে যায়।
এরপর এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ কাসুরি মেথি পাউডার, বা চাইলে আপনারা গোটা কাসুরি মেথি পাতাও এখানে দিয়ে দিতে পারেন, আর সামান্য একটু আমচুর পাউডার যাতে এটা আরও একটু চটপটা হয়। বাট এই আমচুর পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। এবার এই সব টকগুলোকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। তারপর 2-3 মিনিট কুক করলেই দেখবেন তেলটা একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে আপনাদের অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন। আর যখনই দেখবেন জলটা এইভাবে ফুটে গেছে, তখনই আমাদের যে বয়েল করা আলুগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিতে হবে। আর আলুগুলো এখানে আপনাদের কেটে দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিলেই হবে। আর দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ফুটিয়ে নিন। আর ফুটে গেলেই দেখবেন এটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদিও এখন দেখছেন এর গ্রেভিটা বেশ অনেকটাই বেশি আছে, বাট এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘন হতে শুরু করবে, তাই এখানে গ্রেভির পরিমাণটা একটু পাতলাই রাখবেন। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে ঘন হয়ে যাবে। আর ফাইনালি উপর থেকে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। এবার এই আলুর তরকারির সাথে পরিবেশন করার জন্য আমি আলু পুরিগুলো বানিয়ে নিচ্ছি। বাট তার আগে দেখে নিন 20-25 মিনিট রাখার পরে এটা কতটা নরম হয়ে গেছে। এবার এটা থেকে আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। আচ্ছা, আর এখানে বলে রাখি এখনো যারা আমার বেসিক কুকিং কোর্সটা নেননি, তারা আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannagar.com গিয়ে ইজিলি কিনে নিতে পারবেন। যেহেতু এটা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন খুবই ডিসকাউন্ট প্রাইসে, তাই এই সুযোগটা আপনারা মিস করবেন না। আর এই কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় বা যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবকটা লেচি কাটা হয়ে গেলে একে একে আমি এগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। বাট লেচি কাটার পরে অতি অবশ্যই 5-10 মিনিট একটু লেচিগুলোকে রেস্ট দিয়ে দেবেন। আর এটা বেলার সময় চাইলে একটু তেলও আপনারা লাগিয়ে নিতে পারেন। আর পুরিগুলো তেলে ছাড়ার আগে অতি অবশ্যই তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। তারপর পুরিগুলোকে এইভাবে ছাড়লেই দেখবেন প্রত্যেকটা পুরি ফুলবে। এটা চাইলে আপনার রাতের ডিনারে বা জলখাবারে ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর লুচিগুলো ভাজা হয়ে গেলেই গরম গরম পরিবেশন করুন আলুর তরকারির সাথে। আশা করি এই নিরামিষ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।